প্রাণ প্রিয় ভাঙ্গা তথা ফরিদপুরবাসী আপনারা সবাই কেমন আছেন রাস্তায় যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আপনারা চাঙ্গা আছেন নাকি ভাঙ্গা আছেন তো চাঙ্গা থাকলে আসেন চলে আসেন আপনাদের চেহারা একটু দেখি চাঙ্গা চাঙ্গা মানুষের চেহারা দেখার দরকার আছে না আমি সেই সুদূর সিলেট থেকে আসলাম আমার এই ভাঙ্গার ভাইদের চাঙ্গা চেহারা খানা দেখে না গেলে আমার তো কষ্ট লাগবে তাই না আসেন আমার বাবার আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন আসেন আপনাদের চেহারা একটু দেখি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলে যাই ভাঙ্গার মানুষ অনেক ভালো মানুষ ভদ্র মানুষ আপনাদের সাথে কিছুক্ষণ কোরআন হাদিসের কিছু কথা শেয়ার করে যাই যারা দাঁড়িয়ে আছেন কাইন্ডলি চলে আসেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন কে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে কালে মাত্র শকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করেছি কার লাভ হয়েছে কার আমরা যদি কোনো ব্যক্তি বা কোন বস্তুর প্রশংসা করি আমাদের কোনো ফায়দা আছে আমাদের কোনো ফায়দা নেই বরং যার প্রশংসা আমরা করব তিনি খুশি হবেন আমাদের কোনো ফায়দা নেই কিন্তু আমরা সবাই মিলে যখন আমাদের মহান রবের প্রশংসা করি তখন আল্লাহ তালা তার বিনিময়ে আমাদের প্রত্যেকের আমল নামাকে নেকি দিয়ে ফিল আপ করে দেন সো মহান পরে এই জন্য আমরা যে কোনো কাজের শুরুতে এবং সকল কিছুর জন্য ভালো কিছুর জন্য আমরা প্রশংসা আদায় করবো কার আল্লাহ তালা তৌফিক দান করেন সম্মানিত মণ্ডলী যেহেতু রাত অনেক গভীর হয়ে গিয়েছে সেজন্য আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না আমরা কোরআনের মাহফিলে এসেছি সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে কিছু কথা শুনব ইনসা আল্লাহ শেষ পর্যন্ত আমরা যেন মনোযোগ সহকারে ফুল্লি কনসেন্ট্রেট হয়ে ধৈর্য সহকারে যেন আমরা প্রত্যেকটি কথা আমলের নিয়তে শুনতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন সম্মানিত মন্ডলী এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এই পৃথিবী আমাদের কারো জন্যই আচ্ছা মাইকের ভাই ঠিক করে দেবেন অসুবিধা নেই আমার মনে হয় তিনি চেষ্টা করছেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি কিছুক্ষণ আগেই ওনাকে বলেছি যে আপনার সাউন্ডগুলো ঠিক করেন আমি নিজেই আমরা তো মাইকের সামনে প্রতিনিয়ত কথা বলি তাই না তো মাইকে কথা বলা শুরু করলে আমরা নিজেরাই টের পাই যে মাইক এটা ঠিক আছে কিনা তা আমি তো প্রথমেই ওনাকে সতর্ক করে দিয়েছি যে ভাই আপনার সাউন্ড ঠিক মতো মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নেন আমি নিজেই টের পাচ্ছি এখানে মনিটরেও মনে হয় সাউন্ড হচ্ছে না মনিটরে সাউন্ড দেন মনিটরে সাউন্ড মেবি আসছে না আচ্ছা ভাইকে একটু সময় দেন আমার মনে হচ্ছে তিনি আন্তরিকতার সাথে কাজ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ সম্মানিত সুধী এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয় এই পৃথিবীতে আমরা এসেছি যারা পৃথিবীতে এসেছিলেন কেউ থাকতে পারেন নাই সকলেই এক সময় এই দুনিয়ার মায়া মমতা মোহ ত্যাগ করে দুনিয়া থেকে চলে গিয়েছেন নাকি কেউ থাকতে পেরেছেন কেউ থাকতে পারেন নাই এখন দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তাই না আমার দিকে তাকান সবাই এখন দু বাইশ খ্রিস্টাব্দ বলেন তো দেখি সবাই পৃথিবীতে কি উনিশশো সাল ছিল না ছিল উনিশশো সালে যারা পৃথিবীতে ছিল এই দু সালে তারা কি পৃথিবীতে আছে কেউ নেই দু সালে আমরা এই প্যান্ডেলের নিচে বসে আলোচনা শুনতেছি কেমত যদি না হয় তাহলে পৃথিবীতে দুই হাজার একশো এক বাইশ সালও আসবে চক্ষু বন্ধ করলে আপনি যদি চিন্তা করে দেখেন এখন দু হাজার বাইশ সালে এই প্যান্ডেলের নিচে বসে আমরা যারা আলোচনা শুনছি কেমত না হলে দুই হাজার একশো বাইশ সাল যদি পৃথিবীতে আসে আমরা কেউ তখন দুনিয়াতে থাকবো না প্রত্যেকেই চলে যাব পৃথিবী থাকার জায়গা নয় এই পৃথিবী হচ্ছে চলে যাওয়ার জায়গা যারা এসেছে সবাই চলে গেছে আমরা যারা আছি আমরাও চলে যাব। যে পৃথিবীতে আমরা আছি এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম কিভাবে আমরা আসলাম আসার পরে যেখানে আছি সেখান থেকে আমাদের ডেস্টিনেশন কোথায় এ ব্যাপারে কোরআনুল কারীমের সুস্পষ্ট বর্ণনা আছে না নাই এই দুনিয়াতে বসবাস করে আমরা যেন আমাদের নিজেদের পরিচয় ভুলে না যাই এবং আমরা যেন আমাদের ডেস্টিনেশন কে ভুলে না যাই সেই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে সাবধান করেছেন সতর্ক করেছেন কেউ যেন আমরা আমাদের ডেস্টিনেশন ভুলে না যায় এই জন্য আল্লাহ তালা আমাদের সম্পর্কে কোরআনুল কেরিমে আমাদের উচ্চ উৎপত্তি এবং আমাদের গন্তব্য সম্পর্কে আল্লাহ কোরআনে সুন্দর করে বর্ণনা দিয়েছেন রব্বুল আলমিন বলছেন তোমরা যারা মানুষ আছো একটা সময় তো তোমরা কিছুই ছিলে না অস্তিত্বহীন ছিলে প্রাণহীন ছিলে কিছুই তোমরা ছিলে না মানুষের উপরে এমন একটি সময় অতিবাহিত হয়েছে মানুষের কোন অস্তিত্ব ছিল না নাম ছিল না ঠিকানা ছিল না ঘর বাড়ি ছিল না কিছুই ছিল না রব্বুল আলামিন কোরআনুল কারীমের ছিয়াত্তর নম্বর সূরা সূরাতুত দাহারের প্রথম আয়াতে বললেন হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ তালা বলছেন মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না আল্লাহ তালা বলছেন চিন্তা করে দেখো এমন একটা সময় ছিল যখন তোমার অস্তিত্ব ছিল না নাম ছিল না ঠিকানা ছিল না ঘর বাড়ি ছিল না কিছুই ছিল না কেমনে তোমাকে পয়দা করা হলো কিভাবে তুমি দুনিয়াতে আসলে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে এবার বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলালাতি মিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ তালা বলছেন অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি পুরুষের স্পাম আর মহিলাদের অভাব এই দুটুকু মিলে এই দুটুকে মিলে একত্রিত করে এক ফুটানাপাক পাক পানি তোমার মায়ের জরাইয়ের ভেতরে একেবারে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম আল্লাহ তালা বলছেন বান্দারে তুমি তো কিছুই ছিলে না এক ফুটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে এই দুনিয়াতে আসার পরে আমাদের অনেকের ফুটা নিয়ে তো বেড়ে যায় কত ভাবসাব কত অহংকার নিয়ে আমরা অনেকে চলাফেরা করি অথচ চল্লা তালা বলছেন এক ফুটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে এমন নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে যেই নাপাক পানি ফুটা বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায় এমন এক ফুটা নাপাক পানি থেকে বান্দা তোমার পয়দা হয়েছে ওই নাপাক পানি ফুটাকে আমি তোমার মায়ের জরায়ুর ভিতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এরপরে এই নাপাক পানি ফুটাকে জমাট পদার্থে পরিণত করলাম অতঃপর সেই জমাট পদার্থকে আমি গুষ্টপিণ্ড পরিণত করলাম তার সেই গুষ্টপিণ্ডকে বড় একটা হাড়িতে রূপান্তর করলাম তখনও তোমার কান ছিল না চক্ষু ছিল না নাক ছিল না ঠোঁট ছিল না ফেস কাটিং ছিল না কিছুই ছিল না হাত ছিল না পা ছিল না আল্লাহ তালা বলছেন এরপরে আমি হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিই তোমার হাত দিলাম পা দিলাম চোখ দিলাম ঠোঁট দিলাম নাক দিলাম কান দিলাম সুন্দর একটা ফেস কাটিং দি তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম এরপরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম এরপরে ছোট্ট একটা বাচ্চার আকারে মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে নিয়ে আসলাম এই পৃথিবীতে তুমি আসলে আসার পরে এখানে তুমি চিরকাল থাকবে না আল্লাহ তালা বলছেন সোম্মা ইন্না কুম্বা আদা দা আলী কালামাই এরপরে তোমরা সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এরপরে তোমাদেরকে ডে অফ রিসারিকশন পুনরুত্থান দিবসে তোমাদেরকে কবর থেকে উঠি হাসরের মাঠে একত্রিত করবেন কে কিছুই ছিলাম না আমরা আমাদেরকে সৃষ্টি করে পয়দা করে দুনিয়াতে পাঠিয়েছেন কি যেখানে এসেছি সেখানে থাকবো না যার কাছ থেকে এসেছি তার কাছেই চলে যাব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহ এবং আমরা আবার তার কাছেই ফিরে যাব সম্মানিত সুধী মণ্ডলী তাহলে যেখানে আমরা আছি এখানে আমরা থাকব না সবাই আমরা চলে যাব এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ প্রত্যেক প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কেউ আমরা থাকব না মৃত্যু এটি হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বস্তনিষ্ঠ অলঙ্ঘনীয় এবং অনিবার্য সত্য এই মৃত্যুর হাত থেকে আমরা রেহাই না ভবিষ্যতে কিছু বৈশিষ্ট্য রয়েছে দেয়ার আর সাম ক্যারেক্টারিস্টিক অফ দ্যাট মৃত্যুর কিছু বৈশিষ্ট্য রয়েছে এই মৃত্যুর মোট আটটি বৈশিষ্ট্য রয়েছে আমার কথা আপনারা বুঝে থাকলে জবাব দেন তো মৃত্যুর বৈশিষ্ট্য রয়েছে চলেন আমরা জেনে নেই প্রথমত হচ্ছে এটি এমন একটি বিষয় মৃত্যু এটি এমন এক পেয়ালা এই পেয়ালা থেকে সবাই পান করবে মরণের স্বাদ সকলকেই ভোগ করতে হবে প্রত্যেকটি প্রাণসত্ত্বাকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে এই জন্য যাদের প্রাণ আছে কেউ যেন মৃত্যু সম্পর্কে গাফিল হয়ে না যায় রব্দুল আল এই মৃত্যুর কথা একটি আয়াতে নয় করানুলকারীমের ভিন্ন ভিন্ন চারটি জায়গায় আল্লাহ একই কথা চারবার বলেছেন কুল্লুনফ সিন্দা এ কতল্মাও তিন জায়গায় ভিন্ন ভিন্ন তিনটি জায়গায় একই কথা আল্লাহ তিনবার বলেছেন সোরা আলে ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত সুরাতুল আম্বিয়া পঁয়ত্রিশ নম্বর আয়াত সুরাতুল আন কাবুল সাতান্ন নম্বর আয়াত সেইম কথা আল্লাহ কয়বার বলেছেন তিনবার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন দা ইকতুল মাউত এভরি সোল উইল টেক দা টেস্ট অফ ডেথ এভরি ওয়ান উইল টেক দা টেস্ট অফ ডেথ প্রত্যেককে মরণের স্বাদ আস্বাদন করা লাগবে আরবের এক কবিতার কবিতা এই জন্য বড় সুন্দর করে বলেছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন মৃত্যু হচ্ছে এমন এক পেয়ালা এই পেয়ালা থেকে সবাই পান করবে আর কবর এমন একটি ঘর যেই ঘরে সকলকেই প্রবেশ করা লাগবে বিভিন্ন মসজিদের মাইকে দেখবেন মাঝে মাঝে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর ঘোষণা করতে করতে আর মসজিদের মাইক থেকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর শুনতে শুনতে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যখন আপনার মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হবে যখন আপনার মৃত্যুর খবর দিকে দিকে মানুষকে শোনানো হবে এই সময় আসবে কিনা বলেন কত মানুষের জানা যায় আপনি গিয়েছেন একটা সময় আসবে যখন চতুর্দিক থেকে মানুষেরা ছুটে আসবে আপনাকে জানাজা দেওয়ার জন্য এখন রাত সাড়ে দশ দশটা পঁয়তাল্লিশ মিনিট বাজে আগামীকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে আপনি মাটির নিচে কবরে ঘুমিয়ে থাকতে পারে আপনি মনে করছেন হুজুর আমি তো সুস্থ মানুষ আমি তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা না পৃথিবীতে এমন বহু অসুস্থ মানুষ আছে ডাক্তার বলেছে তিন দিনের ভেতর মারা যাবে কিন্তু দেখা গিয়েছে আল্লাহ তার কুদরত দিয়ে তিন দিন নয় মাসের পর মাস আল্লাহ মানুষ আছে সুস্থ শরীর নিয়ে রাতের বেলা ঘুমায় ফজরের সময় ঘর থেকে লাশ বের হয়ে যায় আছে এরকম এখন যার হাতে একটা স্মার্টফোন আছে আর ফোনের মধ্যে যদি ইন্টারনেট কানেকশন থাকে গোটা দুনিয়া তার হাতের মোঠায় গোটা দুনিয়ার খবর সে মুহূর্তেই নিয়ে ফেলতে পারবে কিন্তু আমার বাবার আমার ভাইয়েরা গোটা দুনিয়ার খবর যদিও আমরা মুহূর্তের মধ্যে নিয়েও ফেলতে পারি আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় সে দোকানে রেডি হয়ে আছে কেউ জানেন আপনারা হয়তো অনেকে ভাবতে পারে যে না আমি তো সুস্থ সবল মানুষ কত সুস্থ মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে এরকম আছে না নাই সবাই চলে যাব তাহলে মৃত্যুর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সকলকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে নাম্বার টু দুই নাম্বার হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে ভাঙ্গা থানায় আপনার নামে মামলা হয়েছে ভাঙ্গা থানায় আপনার নামে মামলা হওয়ার পর রাত একটার দিকে পুলিশ ফোর্স নিয়ে বের হয়েছে আপনাকে অ্যারেস্ট করার জন্য এক বন্ধু সেটা দেখেছে দেখার পরে আপনাকে বলল দোস্ত তোর বাড়ির দিকে দেখেছি পুলিশ যাচ্ছে যদি বাড়িতে থাকিস তাড়াতাড়ি বের হয়ে যা পুলিশ পাইলেই কিন্তু তোরে অ্যারেস্ট করে ফেলবে এই কথা শোনার পরে বন্ধু কি বাড়িতে থাকবে নাকি বাড়ি থেকে পালাবে পুলিশের হাত থেকে বাঁচার জন্য হয়তো পালিয়ে আপনি ঘর থেকে পালিয়ে পেছনের দরজা দিয়ে দৌড় দিয়ে হয়তো পুলিশের হাত থেকে রক্ষা পাবেন কিন্তু যেই দিন যেই সময় মালাকুল মৌ চলে আসবে দৌড়াইয়া কুল পাবেন না যেখানেই যান না কেন মালাকুল মৌ সামনে এসে দাঁড়িয়ে যাবে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে চার নম্বর সূরা সূরাতুন নিসা এর আটাত্তর নম্বর আয়াতের মধ্যে বললেন আইনা মাতা কোন যুদ্ধরিক কোমল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম ওশায়নাদা যেখানেই থাকো না কেন আর যেই অবস্থায় থাকো না কেন মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি কোনো ছোট্ট লাইগিও অবস্থান না আর যদি মনে করো ওই উঁচু টিলায় অবস্থান নিলে মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে এই কথা মনে করো না যেখানে যাও না কেন মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে আমার রব্বুল আলমিন কোরআনুল করিমের বাষট্টি নাম্বার সুরা সুরাতুল জুমায়ে آت نمبر ايه قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون আরবের প্রখ্যাত কবি জোহাইর তার কবিতায় কয়েকটি সুন্দর লাইন লিখলেন এই কবিতার লাইনগুলো এই আয়াতের ভাবার্থ হয়ে গেল তিনি তার বড় চমৎকার করে লিখলেন ওয়ামান হাবা আসবাবাল আল মানায় ও ওয়ামান হাবা আসবাব আল মানায়ানাল্না ও ওয়া ইয়োর আসবাব আশামা আবিসুল্লামী আর আমার দেশের কবি একজন লিখেছেন মরণ থেকে পালাও তুমি সেই মরণ তোমায় লই বেগিরি যদিও সুদূর আকাশপানে লুকাও সেথায় লাগি শিরি এ মহারোগের ঔষধ নাই এ মহা চিকিৎসক নাই নাই সেই ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে আচ্ছা মৃত্যুর কি কোনো ট্যাবলেট আছে কোনো ক্যাপসুল আছে কোনো সিরাপ আছে থাকলে সব ঔষধ বাদ দিয়ে মানুষ ওইটা খেয়ে ফেলতে যেন না মরে কারণ মানুষ বাঁচার জন্য কত কিছু করে মৃত্যু থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না একটা ঘটনা আমার মনে পড়েছে বলবো বল সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন তো আপনারা হ্যাঁ তিনি কে ছিলেন একজন নবী ছিলেন বাবাও নবী ছেলেও নবী বাবার নাম কি কে বলতে পারবেন মাসা আল্লাহ সালাম। আলাইহিসসালাম সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম রব্বুল আলামিন তাকে এক দিকে দিয়েছিলেন অন্য দিকে তাকে পৃথিবীর বাদশাহী দান করেছিলেন তিনি কেবলমাত্র মানুষ নয় জিনদেরকেও তিনি শাসন করেছেন আল্লাহ তা তাকে এমন মজা দিয়েছেন মাত্র তেরো বছর বয়সে তিনি তার বাবার রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করে গোটা পৃথিবী তিনি শাসন করেছে আর রব্বুল আলমিন তাকে এমন মজা দিলেন তিনি যখন সকালবেলা ভোরবেলা তার সিংহাসনে আরোহণ করতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ তিনি চলে যেতে আবার যখন বিকেল বেলা সন্ধ্যা বেলা তার সিংহাসনে আরোহণ করতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ আবার ফিরে আসতে পিপিরিকার ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন এই মজা তাকে দিয়েছেন কে সোলাইমান আলাইহিস সালামের কাহিনী শুনুন সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল তিনি তার মন্ত্রীকে নিয়ে বসে আছেন এমন সময়ে মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষ করে তিনি যখন চলে যাচ্ছিলেন ওই মন্ত্রীর দিকে একটু করে তাকালেন মন্ত্রী ভয়ে ভীত হয়ে গেল মালাকুল মদ চলে যাওয়ার পরে মন্ত্রী বলল বললো সুলাইমা কিছুক্ষণ আগে আপনার কাছে যেই লোকটি এসেছিলেন তাকে তো চিনলাম যে মনে কোনোদিন তাকে দেখি নাই এই লোকটার পরিচয় একটু বলেন সুলাইমা আলাই হিসাল তার মন্ত্রীকে বললেন আমার মন্ত্রী শোন ইনি কোনো সাধারণ মানুষ ন মানুষের বেশ ধরে মানুষের বেশ ধরে মালাকুল মৌ কাছে এসেছিলেন এই কথা শোনা মাত্রই মন্ত্রীর কলিজা আরো কেঁপে উঠল সে তখন বলল গো আল্লাহর নবী সুলাইমান এই জন্য তো যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল আমার পুরো কলিজা কেঁপে উঠেছিল তার তাকানোর ভাব দেখে আমি বড় ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম গো আল্লাহর নবী সুলাইমান আল্লাহ তালা তো আপনাকে মজা দিয়েছেন বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের একটা দূরবর্তী জায়গায় রেখে আসে সাইদিন তার মন্ত্রীর কথা মোতাবেক বাতাসকে আদেশ করলেন আর বাতাস তার মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটি দূরবর্তী জায়গায় রেখে আসলো পরের দিন মালাকুল মত সেই দিন সুলাইমান আলাই সালামের কাছে যখন আসলেন প্রশ্ন করলেন কি ব্যাপার গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে বলো বেচারা আমার মন্ত্রী তো বড় ভয় পেয়ে গিয়েছিল ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিল মালিকুল মউত তখন বললেন ওগো আল্লাহর নবী সুলাইমান আমি আপনার সাথে সাক্ষাৎ করে কথাবার্তা শেষ করে যখন চলে যাচ্ছিলাম লোকটার দিকে যখন তাকাল রীতিমত আমি অবাক হয়ে গেলাম কারণ আপনার সাথে সাক্ষাৎ শেষ করার পরে আল্লাহর দেয়া শিডিউল ছিল এই লোকটার জান আমি কবজ করব हिंदुस्तानের একটা জায়গা থেকে মরে মরে চিন্তা করলাম যে লোকটার যা দেখুন গি আমি হিন্দুস্থান থেকে কবজ করব এই মুহূর্তে সে আপনার পাশে কি করে লোকটাকে আপনার পাশে দেখে আমি বড় অবাক হয়ে গেলাম এই জন্য তার দিকে আমি অবাক নয়নে তাকিয়েছিলাম কিন্তু আর অবাক হয়ে গেলাম আমি আল্লাহর শিডিউল মোতাবেক কিছুক্ষণ পরেই যখন হিন্দুস্থানের ওই জায়গায় গেলাম লোকটাকে আবার গিয়ে ওই জায়গাতে পেয়ে গেলাম ব্যাপার বুঝলাম না এত কম সময় লোকটা এই জায়গায় চলে আসলো কেমনে ঘটনা শুনিয়ে বললেন আরে মালাকুল মহৎ শোনো আমার বেচ আমার মন্ত্রী বেচারা মৃত্যু থেকে বাঁচার জন্য হিন্দুস্থান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হল না মরণের হাত থেকে সেরে হাই পেল না মরণের হাত থেকে রেহাই পেয়েছে ঘটনা কি মন দিয়ে শুনছেন আপনারা আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে কোনো কিচ্ছা বলবো না মনোদুক দিয়ে শুনবেন নাকি ঘুম চলে আসছে আপনাদের তাহলে মৃত্যুর দুই নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য বলবো বলছিলাম কয়টা বলছি বলছি কয়টা দুইটা নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ হো মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে না এমনকি পয়গম্বরেরা পর্যন্ত মৃত্যুর থাবা থেকে রেহাই পান না আল্লাহ আকবর বলেন তো এই পৃথিবীর সমস্ত মানুষের বাপের নাম কি আর একটু জুড়ে বলেন আরে ভাঙ্গার মানুষ তো চাঙ্গা হওয়ার কথা জবাবও চাঙ্গা হবে তাই না তাইলে বলেন পৃথিবীর সমস্ত মানুষের বাবার নাম কি আদম আলাইহিস সালাম কি মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছেন নাকি এবার শুনুন ঘটনা তো আরেকটা মনে পড়ে গিয়েছে বলবো নাকি বিরক্ত লাগে খারাপ লাগে সাইয়েদিনা আদম আলাইহিস সালাম কি রব্বুল তার নিজের কুদরতি হাতে বানালেন সাইয়েদিনা আদম আলাইহিস সালাম কি রব্বুল তার নিজের কুদরতি হাতে বানানোর পরে নিজেই তার ভেতরে আল্লাহ রুহ ফুকে দিলেন এরপরে সাইয়েদিনা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে হাত বুলিয়ে এই পৃথিবীতে আদমের অনাগত সকল সন্তানদের কে আল্লাহ বের করে আনলেন সাইয়েদিনা আদম আলাইহিস সালামের সামনে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আদম আলাইহিস সালামের যত সন্তানরা আসবে অর্থাৎ সমস্ত মানুষের রুহ আল্লাহ আদম আলাইহিসের সামনে হাজির করে একটি রুখ সভা করলেন বলেন তো জনগণ দিয়ে কি সভা হয় আর একটু জুড়ে বলেন জনগণ দিয়ে কি সভা হয় জনসভা আর আদাম আলাই সালামের সামনে আল্লাহ সব রু একত্রিত করে কি সভা আল্লাহ করলেন আর একটু জুড়ে বলেন রু সভা আদাম আলাই সালামের সামনে এত গুরু আদম আলাই দেখে বললেন অগরব মানহা উলা এরা কারা আল্লাহ তালা বললেন হুম তুক এরা সবাই হচ্ছে তোমার আগত সন্তান কেমন পর্যন্ত ধারাবাহিক ভাবে এরা একের পর এক দুনিয়াতে আসতে থাকবে আদম আলাইসালাম বললেন এত সন্তান আমার দুনিয়াতে আসবে নাকি আল্লাহ বললেন হা আল্লাহ বললেন আদম শোনো অমরুকা আলফাসানা আমি তোমাকে এক হাজার বছর আয়াদ দিয়েছি জোরে কণ কত বছর আর একটু জোরে বলেন কত বছর আদাম আলাইকিস সালাম বললেন বুঝলাম আমাকে তুমি এক বছর আয়াত দিয়েছ আদাম আলাইকিস সালাম সামনে থাকা রুহগুলোর দিকে তাকালেন হঠাৎ করে একটা রুহের দিকে তার নজর গেল তিনি বললেন আ গৌরব মান হা দা এটাকে এটা কার রহব আল্লাহতালা বললেন হা দাদা ইম্নুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ আমি তাকে নবী বানাবো এই কথা শুনে আদম আলাইহিস সালাম খুশি হলেন খুশি হয়ে বললেন ওগো আমার ছেলে দাউদ কে তুমি কত বছর হায়াত দিয়েছো আল্লাহ তাআলা বললেন সিত্তুনা সানা ৬০ বছর জুরে কত বছর আর আদম নবীর কত বছর আদম আলাইহিস সালামের ছেলে দাউদ নবীর হায়াত কত বছর ৬০ বছর এই কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ তুমি আমাকে এক হাজার বছর হায়াত দিয়েছো আর আমার এত সুন্দর ছেলে দাউদকে তুমি মাত্র ষাট বছর হায়াত দিয়েছ বাবুদ গো আমার হায়াত থেকে চল্লিশ বছর মাইনাস করে আমার ছেলে দাউদকে আরও চল্লিশ বছর হায়াত আমার তরফ থেকে দিয়ে দাও তাহলে দাউদ আলাইহিস সালামের বয়স ছিল সাহে আদম আলাইহিস সালামের কাছ থেকে চল্লিশ অ্যাড হলে আর চল্লিশ হয় কত একশো এখন ছেলের জন্য বাপের দাবি কবুল করে ফেললেন কি আদাম আলাই ইসলামের এক হাজার বছর হায়াত থেকে চল্লিশ বছর কমে গেলে থাকে কত হিসাব লিখেছে দেখি আপনার চাঙ্গা নয়শো ষাট আদাম আলাই দুনিয়াতে চলে আসলেন নয়শো বছর পরে মালাকুল মোহ আদাম আলাই ইসলামের কাছে আসলেন আদম আলাইহ ইসলাম মালাকুল মৌল কে আদম আলাইহ ইসলাম মালাকুল মৌত বললেন কি ব্যাপার এখন তুমি এসেছো কেন এখনও তো টাইম হয়ে নাই আমাকে তো আল্লাহ এক হাজার বছর হায়াত দিয়েছেন মালাকুল মৌত বললেন আপনি যে আপনার ছেলে দাউদকে কে চল্লিশ বছর দিয়ে ফেলেছেন এটা কি ভুলে গিয়েছেন নাকি আদম আলাইহ বললেন না আমি দেই নাই মালাকুল মউত বলতেছে এবার না আপনি দিয়েছেন একজন বলে দেই নাই আর একজন বলে দিয়ে দিছে এখন বলেন তো ঝামেলা আছে না নাই দুইজন ঝগড়া শুরু করেছে আদম আলাইহিস সালাম বলতেছেন দেন নাই আর মালাকুল মউত বলতেছেন দিয়েছে দুইজন যখন বাক বিতন্ডায় জড়িয়ে গেলেন মালাকুল মউত আল্লাহ তাআলাকে বললেন আগো রব আপনার বান্দা আদম তো ভুলে গিয়েছে ভুলে যাওয়া এটা আদমের স্বভাব এই জন্য আমরা তো আদমের সন্তান আমরাও ভুলে যাই নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম ভুলে গিয়েছিলেন এই জন্য আদমের সন্তান হিসেবে আমরাও ভুলে যাই রাতের খাবার খেয়ে সে অনেকে বলে খায় নাই আসলে খাইছে কিন্তু ভুলে গিয়েছে ভুলে যাওয়া আমাদের স্বভাব গতকাল এক এলাকায় গিয়েছে ভুলে গিয়েছে বলেছে এখন যায় নাই এরকম হয় কি হয় না আদম আলাই ইসলাম ভুলে গিয়েছেন আল্লাহ মালাকুল মৌত কে বললেন মালাকুল মৌত ফিরে আসব আমার আদম ভুলে গিয়েছেন আমরা সেটা লিখে রাখি নাই সাক্ষীও রাখি নাই এখন থেকে লিখেও রাখা সাক্ষী রাখার সিস্টেম চালু হলো আদমকে আরো চল্লিশ বছরই দিয়ে দাও চল্লিশ বছর দাও এক হাজার বছর যখন হায়াত হলো এরপরে কি আদম নবী থেকেছেন নাকি দুনিয়া থেকে চলে গিয়েছে আপনি কি থাকতে পারবেন নাকি উলুল আজমি মিনার রসুল যারা ছিলেন বড় বড় পয়গাম্বাররা পর্যন্ত মরণের হাত থেকে রেহাই পান নাই মুসানবির কাহিনী মনে পড়ে গেল বলবো এগুলো কিন্তু আউল ফাউল কিচ্ছা না থেকে হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি বুখারি শরীফের হাদিস বুখারি শরীফে লম্বা একটি হাদিস এসেছে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মউতের সময় যখন এসে গেল মুসা নবী বলেন তো নরম নবী না গরম নবী খুব গরম খুব রাগী নবী। যখন রাগ করতেন চুলগুলো খাড়া হয়ে পাগড়ি ভেদ করে ফেলতো এত রাগী দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে থাপ্পরের ওজনটা কম না বেশি রাগ কম না বেশি মুসা নবীর কাছে মালাকুল মউত আসলেন মুসানবীকে এসে বললেন মালাকুল মৌত আমি মালাকুল মৌত আপনার কাছে এসেছি মুসানবী বললেন তো কি হয়েছে দেখছেন অবস্থা মালাকুল মউত বললেন কি হয়েছে মানে আমি কেন আসি আপনি কি জানেন না মুসানবী বললেন কেন এসেছো মালাকুল মৌত বলল আমি আপনার জান কবজের জন্য এসেছি মুসানবী বললেন আসো জান এসে কবজ করো ফালাম্মা জাআহু সাক্কাহু যখন মালাকুল মুসানবীর কাছে আসলেন মুসানবী মালাকুলমৌতের চোখের উপর এক থাপ্পর মারলেন চক্ষুটা বের হয়ে গেল এক থাপ্পড় খাইয়া মালাকুল মৌত আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহর কাছে গিয়ে বললেন আর সালতানি ইলা আবদিল্লা ইউরিদ উল মাউদ অগর বেব অনেক লোকের কাছে আমাকে পাঠিয়েছ গিয়েছিলাম তার জান কবজ করতে উল্টা আমার জানই কবজ করে ফেলতেছিল কার কাছে পাঠিয়েছ আল্লাহ তালা বললেন মালাকুল মত ফিরে যাও আমার নবী মুসার কাছে গিয়ে বলো আমার নবী মুসা তিনি যদি আরো হায়াত চান তিনি যেন একটা সারের পিঠের উপরে তার হাত রাখেন সার বুঝেন তো আপনারা একটা সারের পিঠের উপরে হাত যেন রাখেন তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটি লুমের বিনিময়ে আল্লাহ তাকে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিবে মুসা আলাইহ ইসলাম তো বুদ্ধিমান বিচক্ষণ নবী তিনি মালাকুল মৌত কি পাল্টা কোয়েশ্চেন করলেন বুঝলাম প্রত্যেকটা লোমের বিনিময়ে না হয় এক এক বছর হায়াত বাড়বে ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে মালাকুল মৌত বললেন তখন আপনাকে মরা লাগবে মৃত্যুর সাত ভোগ করা লাগবে তখন মুসা আলাই ইসালাম বললেন যেহেতু মৃত্যুর সাথ ভোগ করতেই হবে সে তো আমি লেট করব না আমার রুহ কবজ করে ফেলো আমি আমার মাওলার সঙ্গে দিদার লাভ করতে চাই সোভাগ তাহলে বলেন মৃত্যু থেকে কেউ রেহাই পেয়েছে আপনি রেহাই পাবেন কয় নাম্বার তিন নাম্বার বৈশিষ্ট্য বললাম কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার ফোর চার নাম্বার দ্য টাইম অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ অ্যান্ড ইট ডাজেন্ট কাম উইথ এনি ওয়ান্স পারমিশন মৃত্যুর সময় তো নির্ধারণ ফিক্সড করে দিয়েছেন কে ফিক্সড করে দিয়েছেন কে মৃত্যু কারো কাছে পারমিশন নিয়ে আসে মৃত্যুর সময় তো অবধারিত ফিক্সড টাইম এই টাইম যখন চলে আসবে আর আপনাকে রেহাই দেওয়া হবে না কোরআনুল কারীমের সাত নম্বর সূরা সূরাতুল আরাফ شوت تريش نمبر ايات رب العالمين ملين ولكل امه اجل فاذا جاء اجلهم لا يس تاخرون ساعه ولا يس তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না আবার এক মুহূর্ত সময়ও পিছিয়ে দেওয়া হবে না যথাসময়ে মরনের স্বাদ আপনাকে ভোগ করা লাগবে পাঁচ নাম্বার হচ্ছে দ্য প্লেস অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অল আল্লাহ কোন জায়গায় আপনি মারা যাবেন এটা ফিক্সড করে রেখেছেন কে আপনার মৃত্যু ঘরের ভেতরে হতে পারে প্যান্ডেলের ভেতরে হতে পারে নামাজের মধ্যে হতে পারে এমন কি কপালে খারাপই থাকলে কপালে খারাপই থাকলে এমনও হতে পারে টয়লেটের টাঙ্কির উপরেও মরা লাগতে

কোন জমিনে সে মারা যাবে একজনই কেবল জানেন তিনি কে নাম্বার সিক্স ছয় নাম্বার হচ্ছে অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য নিড এট দ্য প্লেস অফ ড্যাথ যেখানে আপনার মৃত্যু হবে যেই জায়গায় ওই জায়গায় একটা প্রয়োজন সৃষ্টি করে দেন কে মনে করেন আপনার মৃত্যু হবে কাঁঠালবাড়ি ফেরিঘাটে ঘাটে ওই জায়গাটা আপনার মৃত্যুর জায়গা মৃত্যুর আগে দেখবেন ওই জায়গায় আপনার যাওয়ার জন্য একটা প্রয়োজন সৃষ্টি হয়ে যাবে যদি আপনার মৃত্যুটা ফিক্স থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এমন রোগ দিবে ভাঙ্গা কিংবা ফরিদপুরে গেলে ডাক্তাররা বলবে এখানে কাজ হবে না ঢাকায় নিয়ে চলে যান অর্থাৎ যেখানেই আপনার মৃত্যুর ফয়সালা হয়ে আছে সেখানে যাওয়ার একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন কে নাম্বার সেভেন সাত নাম্বার হচ্ছে দ্য ডিসিশন অফ ড্যাড ইজ ডিটারমাইন্ড বাই অল মাইটি আল্লাহ মৃত্যুর ফয়সালা জমিন থেকে হয় না আসে কোন জায়গা থেকে আল্লাহর তরফ থেকে এজন্য মোমেন পাক্কা ইমানদার সে কখনো মৃত্যুকে ভয় করে না আপনারা কি মৃত্যুকে ভয় করে। না মোমেন মৃত্যুকে স্মরণ করে স্মরণ করে পরবর্তী জীবনের জন্য কাজ করে মোমিন একজনকে ভয় করে তিনি কে আপনার যদি মরণের ফয়সালা আল্লাহ না করেন বুলেট দিয়ে গুলি দিয়ে আপনার শরীরকে ঝাঁঝা করে ফেলা হবে কিন্তু আপনার মৃত্যু হবে না আর আপনার মৃত্যুর যদি ফয়সালা হয়ে যায় কেউ ঠুকা না মারলো আপনি মরে যাবেন তিনি জন্মদানকারী তিনি হচ্ছেন মৃত্যুদানকারী এই জন্য আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না যে ব্যক্তি আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষকে ভয় করে তামাম দুনিয়া তারে ভয় দেখায় আর যার অন্তরে আল্লাহর ভয় আছে তামাম দুনিয়া তার হুংকারে ভয় পায় এজন্য একজনকে ভয় করবো তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু আমরা একজনকে ভয় করি তিনি কে এবার আসুন নম্বর এইট আট এবং সর্বশেষ হচ্ছে দেয়ার ইজ নো সিরিয়াল অফ ড্যাট মৃত্যুর কোনো সিরিয়াল আমার এখানে অনেক যুবক ভাইরা আছে এরা মনে করে কি জানেন আমি তো এখন তাগড়া জোয়ান আমি এখন মরবো না আমার চুল দাড়ি পেকে যাক হাতে যখন লাঠি নিব বুড়ো হব তখন আমি মারা যাব আমার সেই সকল যুবক ভাইদেরকে বলবো শয়তান তার প্রতারণার জাল বিস্তার করে তার ফাদের ভেতরে আপনাকে আটকে রেখেছে আপনি মনে করছেন আপনি বুড়ো হবেন এই আশায় কিন্তু আজান হলে আপনি নামাজে যান না অনেক যুবক আছে এদেরকে নামাজের কথা বললে বলে আমাদের এখনো মরণের সময় আসে না। আমরা বুড়ো হই দাড়ি পাকুক তারপরে নামাজ আমরা আদায় করব আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে বলতে চাই ভাইরে শুনে রাখো মৃত্যুর কোনো সিরিয়াল নাই দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল মেইনটেইন হয় না যাওয়ার বেলা মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে যায় দুনিয়াতে আসার বেলা সুন্দর করে সিরিয়াল মেইনটেইন হয় যেমন প্রথমে আসেন দাদা তারপরে বাবা এরপরে ছেলে তারপরে দাদার ঘরে নাতি হয় এই রকম আসার বেলা সুন্দর সিরিয়াল মেন্টিন হয় কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল মেন্টিন হয় না মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখি ছেলের লাশ বাবা কবরে নামায় অথবা নাতির লাশ দাদা কবরে নামায় আসেনা নাই কত জানাজার পড়েছি না মা দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি কা জানাজার পরে নামাজ দিয়েছি কত দা ফোন কত জানাজার পরে চিনামাজ দিয়েছি কত ফোন বাসের ধার আছে এলাকায় বাসের ধার আছে কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন কোনখানে মাটি কোন বাঁশ ঝাড়ের কোন বাস দিয়ে যে আপনার কবরে ছাউনি দেয়া হবে এই চিন্তা কি কখনো মাথায় আসে না আপনার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝাড় কোন মাটি কোনখানে খানে ডাকের বারবার খাটিয়া বহন করে কয়জন আর একটু জোরে বলেন আপনার খাটিয়া বহনকারী চারজন মনে হয় এখানেও থাকতে পারে কোথায় যেন বর যাত্রী আছে চার জানা জানাজার পড়েছি নামা দিয়েছি কত দাফন কত জানাজার পরেছি কত দাফন জানাজার টাইম দাফনের টাইম আসবে কিনা বলে হ্যাঁ এই যে কত মানুষের লাশ আপনারা দেখেন খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে এরকম তো আপনার গা থেকে কাপড় চোপড় খোলে সাদা কাফন দিয়ে পেঁচিয়ে খাটিয়ায় করে কবরের দিকে আপনাকে নিয়ে যাওয়া যা চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন আজ রাতে আছেন দুনিয়াতে কাল রাতে কবরেও থাকা লাগতে পারে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 এই এলাকায় অনেক বাড়িওয়াল অনেক বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা এখন দুনিয়া তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাঘা ভাবনী হাওয়ায়োরা তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাঘাদুনি ভাবনী হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরী সুতুই দিলে মালিক পারবে না থাকিতে দু রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারি থাকবে বারিওয়ালা থাকবে না গাড়িও থাকবে গাড়িওয়ালা থাকবে না মরনের সিরিয়াল নাই যে কোনো সময়ে যে কেউ দুনিয়া থেকে চলে যেতে পারে মৃত্যুর খবর একজন ছাড়া কেউ জানে না তিনি কে মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য বলছি এটা সবার কাছে আসবে নাকি আসবে না কাদের কাছে মৃত্যু আসবে না হাত তুলেন তো দেখি কিন্তু আমরা এমন ভাবসাপ নিয়ে চলাফেরা করি এত হারাম আর এনএ এর সঙ্গে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলেছি আমরা যে মরবো সেটা আমরা ভুলে গিয়েছি। আমরা অনেক সময় ক্ষমতা পেয়ে তো বাহাদুরি করি ইসলামের বিরুদ্ধে আলেমরা আর বিরুদ্ধে কথা বলে ফেলে যেটা যে মরবো সেটা আমরা চিন্তা ভাবনা করি না ভাই মৃত্যু আসবে এই মৃত্যু আপনার কাছে আসবে আমার কাছে আসবে মৃত্যু কিন্তু সাধারণ বিষয় নয় মৃত্যুর মধ্যে ভয়াবহ মারাত্মক যন্ত্রণা রয়েছে কষ্ট হচ্ছে আপনাদের কয়েকজন থেকে উঠে আমি শেষ করে ফেলি দশ পনেরো মিনিট থাকা যাবে তো ইনশাল্লাহ থাকতে পারবেন না জাগা মতে আসছে এখন মৃত্যু মৃত্যুর কথা যে বলতেছি বিষয়টা কি এত সুজা এবার শুনেন মৃত্যু বিষয়টা কেমন কোরআন হাদিস থেকে আপনাদেরকে শোনাই মৃত্যু বড় মারাত্মক বিষয়ের মধ্যে ভয়াবহ যন্ত্রণা রয়েছে এই যে আমাদের দেহের ভেতরে প্রাণ আছে প্রাণটা যাবার সময় কারো কারো প্রাণ যাবে এমন যন্ত্রণার সঙ্গে এত যন্ত্রণা এত কষ্ট অনুভব করবে যে যন্ত্রণা যেই কষ্ট সে জীবনে কখনো অনুভব করে নাই মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর কয়েকজন সাহাবিদের কাছ থেকে সেটা শুনে নিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মৃত্যুর যন্ত্রণা হলো এত ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা হলো এমন সাংঘাতিক কোন জীবিত মানুষকে খুব মন্দিয়ে কথাগুলো শুনুন জীবন্ত কোনো কোন মানুষকে ধরে যদি জীবিত কোন মানুষকে ধরে যদি ছুরি কিংবা কাচিয়ে দিই তার চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয় কোন জীবন্ত মানুষকে যদি উত্তপ্ত গরম পানের পাতিলের তলায় নিক্ষিপ্ত করা হয় সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে মৃত্যুর সময় মানুষ তার অনুভব করবে মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর শুনুন ভাই বড় ভয়ঙ্কর যন্ত্রণা মানিক রাজি আল্লাহ বলেছেন জীবিত কোন মানুষকে ধরে যদি ইত্তরবারি দিয়ে কেটে 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 যদি এক হাজার টুকরা করা হয় জোরে বলেন কত টুকরা কোনো জীবিত মানুষকে ধরে যদি ইত্তরবারি দিয়ে কেটে কেটে এক হাজার টুকরা করে ফেলা হয় সে যতটা না যন্ত্রণা কষ্ট অনুভব করবে একজন মানুষের দেহ থেকে যখন প্রাণ বের হয়ে যাবে সে তার চাইতে আরো মারাত্মক কষ্ট অনুভব করবে যেই মৃত্যুর কথা ভুলে গিয়ে আপনি মিথ্যা বলেন কি বোধ করেন চুরি করেন ডাকাতি করেন ক্ষমতার বাহাদুরি করে করে মানুষের উপর জুলুম চালান মানুষের হক নষ্ট করেন মানুষের উপরে নিপীড়নের স্টেম রোলার চালান এই মৃত্যু কিন্তু আপনার সামনেও একদিন আসবে আর এই মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর এবার ভালো করে শুনুন আল্লাহর নবীর সাহাবি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সজ্জায় তার ছেলে তাকে জিজ্ঞেস করলেন বাবা গো এই সময়ে আপনার কেমন লাগছে আমাকে একটু বলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন বাবারে আমার কাছে মনে হচ্ছে দুনিয়া থেকে যাওয়ার সময় আমার চলে এসেছে এত কষ্ট আমি অনুভব করছি আমার আমার কাছে মনে হচ্ছে দুই কাঁধের উপরে পাহাড় দিয়ে আমাকে চেপে ধরে রাখা হয়েছে আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাটা জমে আছে আর একজন শক্তিশালী মানুষ তার হাত আমার গলার ভেতর দিয়ে ঢুকিয়ে পেট পর্যন্ত তার হাতটা ঢুকায়া সেই কাটাগুলোকে টেনে 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 বের করছে আমার কাছে মনে হচ্ছে শুই দিয়ে ছিদ্র করে করে আমার জানটা বের করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আসমান জমিন আল্লাহ এক করে ফেলেছে আসমান জমিন কে এক করে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে এমন যন্ত্রণা এমন কষ্ট আমার অনুভব হচ্ছে আমার বাবারা আমার ভাইরা এবার শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালীন সময়ে তার কেমন অবস্থা হয়েছিল শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন আগে চরমভাবে অসুস্থ হয়ে গেলেন দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে গিয়েছেন জুমার দিনে গিয়ে খুতবা দিয়েছেন খুতবা দিতে গিয়ে তিনি বললেন আমার সাহাবিরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আর সেই বান্দা দুনিয়ার সমস্ত সম্পদকে ত্যাগ করে তার মাবুদের সঙ্গে দিদার লাভকে তিনি বেশি পছন্দ করেছেন নবীজি খুতবায় যখন এই কথা বললেন কেউ কিছু বুঝতে না পারলেও বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ সাহাবী নবীজির প্রিয় বন্ধু আবু বকর এই কথা শুনে হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন অন্য সাহাবিরা বললেন কি ব্যাপার নবীজির এই বক্তব্য শুনে আপনি তো হাউমাউ মাউ করে কাঁদছেন কেন ব্যাপারটা তো আমরা বুঝলাম না আসলে কেউ কিছু বুঝতে না পারলেও নবীজির প্রিয় সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বুঝতে পেরেছিলেন এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ নবীজিকেই দিতে চেয়েছিলেন আর নবীজি সকল সম্পদ ত্যাগ করে তার মাবুদের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন এই কথার অর্থ হল খুব শীঘ্রই নবীদি আমাদেরকে ছেড়ে চলে যাবেন আর আমরা নবী থেকে তিম হয়ে যাব এটা বুঝতে পেরে সেই আবু বকর নদী আল্লাহ হাউমাউ করে কান্না শুরু করেছেন কেউ কিছু বুঝতে না পারলেও আবু বকুর রাদি আল্লাহ ওয়ান নবিজির কথার ভাবার তো মর্মার্থ বুঝে ফেললেন নবীজি নামাজ শেষ করে নামাজ শেষ করে যখন ঘরের মধ্যে গেলেন সেই দিন মাগরিবের নামাজে ও নবিজি ইমামতি করেছিলেন যেই দিন নবীজি দুনিয়া থেকে সেই দিন মাগরিবের নামাজে ও নবীজি ইমামতি করেছিলেন ঘরের মধ্যে যখন গেলেন নবীজির জ্বরের মাত্রা আরও বেড়ে গেল কখনো হুশ থাকে কখনো বেহুশ হয়ে যান এইরকম অবস্থার মধ্যে এশারাজান হয়ে গেল এশারাজান যখন হয়ে গেল সাহাব আয়েকের মসজিদের সমাবেত হয়ে নবীজের জন্যই অপেক্ষা করছেন নবীজি আসবেন ইমামতী নবীজের ইমামতীতে সাহাবীরা নামাজ আদায় করবেন কিন্তু নবীজের অবস্থা এমন হয়ে গেল হুশ আসলে আবার সাথে সাথে তার হুশ চলে যায় এই রকম অবস্থা হয়ে গেল নবীজীর একবার হুশ আসলাম মা জানা ইশারাদি আল্লাহ আনহাকে বললেন গো আয় সাহাব এখন কোন সময় নবীজি বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো আল্লাহর রাসূল এশা আযান হয়ে গিয়েছে সাহাবায়ে মসজিদে আপনার জন্য অপেক্ষা করছেন আপনি যাওয়ার পরে তারা নামাজ শুরু করবেন এই কথা শুনে নবীজি আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আয়েশা গো পানি নিয়ে এসো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানি আনতে গেলেন নবীজি ব্যস্ত হয়ে গেলেন আবার যখন নবীজির হুশ আসল নবীজি তখন অজু করলেন অজুটা শেষ করে যখন দাঁড়াতে যাবেন আবার তিনি বেহুশ হয়ে গেলেন আবার যখন হুশ ফিরল নবীজি পুনরায় দাঁড়ালেন দাঁড়িয়ে চেষ্টা করলেন মসজিদে যাওয়ার জন্য আবারও বেহুশ হয়ে গেলেন নবীজির যখন হুশ ফিরল নবীজি বুঝলেন তিনি আর গিয়ে মসজিদে নবীতে ইমামতি করতে পারবেন না এটা যখন নবীজি বুঝলেন নবীজি যখন বললেন আমার সাহাবি আবু বকর কে বলো আমার যায় না মাঝে দাঁড়িয়ে যেতে আমার সাহাবি আবু বকরকে কে বলো আমার যায় না মাঝে দাঁড়িয়ে ইমামতি করার জন্য এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে চলে গেল এবার আবু বকর রাদি আল্লাহ তিনি নবীজির যায় ইমামতিতে দাঁড়িয়ে গেলেন আবু বকর রাদি আল্লাহ নামাজে ইমামতি করতে গিয়ে চিৎকার করে কান্না শুরু করলেন আর তার পেছনে সাহাবায় কেরাম তারাও হাউ মাউ করে কান্না শুরু করলেন কারণ সাহাবায় কেরামের মনের ভেতরে এই ফিলিংস চলে এসেছে নবীজির যায় যেহেতু আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন তার মানে হলো নবীজির পেছনে নামাজ আদায় করা থেকে আমরা মাহরুম হয়ে গেলাম নামাজ চলতেছে ওইদিকে আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলো আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আয়েশা গো আবার সাহাবীরা কি নামাজ শুরু করেছে নাকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনার আদেশ মতো আপনার সাহাবি আবু বকর রাদি আল্লাহ ইমামতিতে মসজিদে নবীতে জামাত শুরু হয়ে গিয়েছে এই কথা শুনে নবীজির মনটা আনন্দে ভরে উঠল নবীজি তখন বললেন আয়সা গো মসজিদে নবীর দিকের জানালাটা খুলে দা নামাজের দৃশ্যটা আমি নিজের চোখে মন ভরে দেখতে চাই মসজিদে নবীর দিকের জানালাটা খুলে দা হলো নবীজি নামাজের দৃশ্য তখন দেখলেন সঙ্গে সঙ্গে নবজির চোখ থেকে পানি বের হয়ে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো আল্লাহর নবী নামাজের এই দৃশ্য দেখে আপনার চোখের কোণে পানি চলে আসলো কেন নবীজি বললেন আয়েশা গো শোনো এটা কোন দুঃখের পানি নয় এটা হলো আনন্দের পানি এই যে আমি দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের চোখে দেখলাম আমার আমার কি সুন্দর করে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করছে এই নামাজের পরিবেশ কিন্তু একদিনে তৈরি হয় না আমি নবী চল্লিশ বছর বয়সে যখন দিনের তাবলিক শুরু করলাম দাবাত শুরু করলাম দাবাত শুরু করার পরে বহু বাধা বিপত্তি জুলুম নির্যাতন আসলো এই বাধা বিপত্তি ষড়যন্ত্র চক্রান্ত জুলুম নির্যাতনের মোকাবেলা করে করে বহু কষ্টে এই পরিবেশটা কিন্তু তৈরি হয়েছে এই পরিবেশ তৈরির জন্য তাইফের ময়দানে আমার দান শহীদ হয়েছে তাইফের ময়দানে আমি রক্তাক্ত হয়ে উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে আমার অসংখ্য সাহাবীদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই দৃশ্য দেখে এই জন্য আমি কাঁদলাম আমার মনে এই ফিলিংস আসলো আমি বুঝলাম আমি চলে গেলেও এইভাবে করে আমার সাহাবিরা এবং আমার পরবর্তী উন্মতরা আজান হলে জামাত হয়ে নামাজ আদায় করবে সুমানারা তো কইলে আজালের নাম নামাজ আজান তো আপনারা যেদিন সোমবার নবীজি দুনিয়া থেকে চলে যান নবীজির জ্বরের মাত্রা আরো বেড়ে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে নবীজি বললেন আয়েশা গো একটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসলেন নবীজি সেই পাত্রের মধ্যে হাত চুবালেন পানিতে হাত চুবানোর পরে তার হাতটা ললাট দেশে কপালের মধ্যে তিনি কপাল এবং মুখের মধ্যে তিনি বুঝলেন আর তিনি বলতে লাগলেন আল্লাহ হুম্বা আইন্যি আই লা জামা র ওয়া চকরে তিল মৌত নবীজি বললেন আল্লাহ হুম্বা আইন্যি আই লা জামা র তিল মৌথিবা চকরে তিলমৌত ইন্নালিল মৌ তিলা চকরাত নবীজি বললেন ও আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমি পানা চাই কারণ নিশ্চয়ই মৃত্যুর মধ্যে এক ভয়াবহ যন্ত্রণা রয়েছে আমার ভাইরা এই মৃত্যু আমাদের সামনে আসবে কিনা সবাই বলেন আসবে কিনা কষ্ট হচ্ছে আপনাদের আমি শেষ পয়েন্টটা বলে আলোচনা শেষ করছি মৃত্যুর যন্ত্রণা সাধারণত তিন ধরনের হয় কয় ধরনের হয় কয় ধরনের সবাই তো আমরা বলবো কে কিভাবে দুনিয়া থেকে যাবে আমরা কেউ জানি না তবে মৃত্যুর যন্ত্রণার তিনটা ধরন আছে এই তিন পদ্ধতিতেই সবাই দুনিয়া থেকে যাবে তিন পদ্ধতিতে সবাই দুনিয়া থেকে যাবে এক নাম্বার নাফরমান পাপিষ্ট বেঈমান এদের মৃত্যুকালীন সময় যন্ত্রণা একরকম হবে দুই নাম্বার ইমানদার নেককার নামাজি আল্লাহওয়ালা দিনদার মানুষের মৃত্যু যন্ত্রণা আরেক রকম তিন নাম্বার শহীদ যারা তাদের মৃত্যু যন্ত্রণা আরেক রকম কয় রকম বললাম প্রথমেই শুনেন পাপিষ্ট যারা গুণাগার যারা জাহান নামি যারা মৃত্যুকালীন সময়ে তাদের অবস্থা কেমন হবে হাদিস শরীফের মধ্যে নবীজি সব বলে গিয়েছেন আজান হয়ে গেলে কিছু মানুষ নামাজে যায় না এরকম আছে না নাই নামাজের খবর নাই সারাদিন মিথ্যা বলে বলে জবানটা নাপাক করে ফেলেছে গিবদ করতে করতে চুগল করি করতে করতে নিজের জবানটাকে নাপাক করে ফেলেছে সুদ খেতে খেতে নিজের জীবনকে নষ্ট করে ফেলেছে আছে না নাই এক জায়গায় গেলে বলে হুজুর সুদের ওয়াজ করেন আমি বলি সুদের আবার কি ওয়াজ একটা হাদিসি তো হেদায়াতের জন্য যথেষ্ট নবীজি বলেছেন সুদের সত্তরটিরও বেশি গুণা আছে তার মধ্যে সর্বনিম্ন गुनाह হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা আর কিসের ওয়াসতার জন্য এই রকম অন্যায় করতে করতে পাপ করতে করতে রিজদের জীবনটাকে যারা बर्बाद করে ফেলেছে মৃত্যু দশবার কাছে আসবে নাকি আসবে না এই লোকগুলোর যখন মৃত্যুর সময় চলে আসবে মালাকুল ম aut জাহান্নাম থেকে একদল ফেরেশতা নিয়ে তার কাছে আগমন করবে তার কাছে আগমন করে মালাকুল মাউত বলবেন ইয়া আইয়াতু সুলখাবি খাবীসা হে অপবিত্র আত্মা পাপিষ্ঠ আত্মা উখরুজি ইলা সাখাতিন মিন আল্লাহি ওয়া গাদাব আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো এই কথা বলার পর ফাতা ফাররাকা ফি জাসাদি ওই গুনাগার পাপিষ্ঠ জাহান্নামে লোকটার শরীরটা চূর্ণবিচূর্ণ হয়ে যেতে থাকবে মালাকুল মউত কে যখন মালাকুল ভয়ঙ্কর চেহারা যখন দেখবে মোটা হয়ে যাবে দেখবেন মানুষ কিছু মানুষ যখন মারা যায় চক্ষুগুলো কেমন মোটা করে ফেলে মালাকুল মৌত যখন ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে আসবেন পুরুষ শরীরে কম্পন শুরু হয়ে যাবে পুরুষ শরীরটা নড়ে চড়ে উঠবে বিচূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে মালা কুল তার রুহটা কবজের জন্য যখন পায়ের কাছে গিয়ে চাপ মারবেন লোকটার এমন যন্ত্রণা কষ্ট অনুভব হবে সারা দুনিয়ার সমস্ত পাহাড় দিয়ে তাকে চাপলেও এত কষ্ট তার লাগবে দাদা মালা কুল মাউদ তাকে এমনভাবে কষ্ট দেওয়া শুরু করবে। কষ্ট আর কষ্ট সেদিন বুঝবে লোকটা কষ্টকারে কয় যন্ত্রণা কাকে বলে যন্ত্রণা কত প্রকার কি। কী ওই দিন লোকটা হারে হারে টের পাবে এমন ভাবে কষ্ট দেওয়া হবে ওই যে আগের হাদিসগুলো বলে আসলাম কোন জীবিত মানুষগুলোকে যদি ধরে চাকু দিয়ে কিংবা ছুড়ে দিয়ে চামড়াগুলো টেনে টেনে ছিলে ফেলা হয় তার আর কি যন্ত্রণা লাগবে এই লোকটা মৌতের সময় তার চাইতে বেশি কষ্ট পাবে এই রকম কষ্ট দিয়ে দিয়ে মালাকুল মত তার প্রাণ কবজ করা শুরু করবে যখন পায়ের মধ্যে চাপ মারবে রুহ গিয়ে চামড়ার নিচে লুকাবে মালাকুল মৌত যখন চামড়ার নিচে চাপ মারবে মালাকুল মৌত যখন চামড়ার নিচে চাপ মারবে রুহ গিয়ে এবার লোমের নিচে লুকাবে এই রকম কষ্ট দিয়ে 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 লোকটার প্রাণ যখন একেবারে গলা পর্যন্ত চলে আসবে লোকটা বুঝতে পারবে আমার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে এসেছে নিজের হাত পাশে নিজেই ছেড়ে দিবে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে এই লোকটা যখন এই লোকটার রুহ যখন মালাকুল মৌত কবজ করে ফেলবেন ওই যে জাহান নামের একদল বাহিনী নিয়ে এসেছিলেন জাহান নামের ফেরেস্তাদের বাহিনী এবার লোকটার কাপড়ের মধ্যে মুড়ায় ফেলবে যখন তারা আনা হবে লোকটার আত্মা থেকে এমন নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে এমন নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে এই নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত আত্মা নিয়ে যখন তারা প্রথম আসমানে যাবে প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে ফেরিস্তা বলবে কোন অপবিত্র কোন পাপিষ্ট লোকটার আত্মা নিয়ে এসেছ পরিচয় করিয়ে দিবে ওই তো ভাঙ্গা উপজেলার অমুক এলাকার অমুক লোকটার রহ ফেরিস্তারা বলবে এই দুর্গন্ধযুক্ত অপবিত্র জাহান নামে পাপিষ্ট লোকটার জন্য এই লোকটার জন্য আসমানের দরজা খোলা হবে না তার রুহটাকে আইলিনে নেওয়ার সুযোগ দেওয়া হবে না এই কথা বলে ফেরেস্তা তার রুহটাকে আমন সজুরে ধাক্কা দিবে এক ধাক্কার চোটে দুনিয়ার এই দুনিয়ার জমিনের সত্তর হাজার গজ মাটির নিচে সিজিনের মধ্যে গিয়ে তার রুহটা পতিত হবে মজা বুঝবা সে সিজিন যেখানে পাপিষ্ট জাহান নাবিদের আত্মাকে সংরক্ষণ করা হয় নেককার মানুষ হয় দুই নাম্বার শুনেন নেককার মানুষ যারা আজাল হয়ে গেলে এই মসজিদে চলে যায় হারাম খায় না সুদ খায় না ঘুষ খায় না মানুষের উপর জুলুম করে না মানুষের হক নষ্ট করে না জবান দিয়ে মিথ্যা বলে না মানুষের গিবোধ করে না চগল খুরি করে না জবানটাকে পবিত্র রাখে হেফাজত করে দিন মেনে চলে আল্লাহকে ভয় করে জীবন যাপন পরিচালনা করে মাত্র বিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের হায়াত এই যারা আল্লাহর ওই মানুষগুলোর মৃত্যুর সময় যখন চলে আসবে মালাকুলম জান্নাতের একদুল ফেরিস্তা নিয়ে লোকটার কাছে এসে প্রথমে সালাম দিবে জোরে কি দিবে বলেন তো বেঈমান গুনাহগার পাপী তাকে কি সালাম দিয়েছে নাকি কিন্তু যখন মক্কার মানুষটার কাছে আসবে তখন এসে সালাম দিবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাঈকাতু ত্বাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন

উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়ালি দুআ হে পবিত্র আত্মা আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমা আর উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো এই কথা বলে ফেরেশতা যখন তার রুহ কবজ করা শুরু করবে নেককার দিনদার মানুষগুলোর রুহ যখন কবজ করা হবে মৃত্যুর যন্ত্রণা তাদের আর ফিল হবে না ব্যাপারটির উদাহরণ আমি এইভাবে দিচ্ছি দেখবেন ছোট্ট বাচ্চারা খোদা পেলে কি করে আপনাদের এলাকায় হাসে নাকি ছোট্ট বাচ্চারা খোদা পেলে কি করে কান্না করে কান্না করার পর মা যখন সন্তানকে কুলে নিয়ে দুধ খাওয়ায় দুধ পান করায় বাচ্চা তখন কি কান্না করে নাকি বাচ্চা তখন কান্না বন্ধ করে দুধ পান করে করে আরাম করে ঘুমিয়ে যায় নেককার দিনদার আল্লাহওয়ালা মানুষ যারা এদের মৃত্যুর সময় অবস্থা এমন হবে একটি শিশু মায়ের কোলে দুধ পান করে যেমন আরাম করে ঘুমিয়ে যায় ঠিক তেমনি ভাবে দিনদার মানুষ গুরুর মৃত্যুর সময় ফেরেস্তা এসে যখন জান্নাতের দৃশ্য তুলে ধরবে জান্নাতের দৃশ্য দেখতে 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 আরাম করে সে ঘুমায়া যাবে আল্লাহ এমন মৃত্যু আমাদের কেন সিভ করে দিও আরো আসতে বলে না আমিন তার রোহটাকে কবচ করার পর ফেরেশতারা এবার জান্নাতি ফেরেস্তারা এবার ওই পবিত্র লোকটার কাফনের রোহ দিয়ে মোরবে জান্নাতি কাফনের কাপড় দিয়ে মুরাবে। আর এমন সুগন্ধ তার থেকে বের হতে থাকবে মেশকের সুগন্ধির চাইতে আরো সুগন্ধি বের হতে থাকবে প্রথম আসমানে যখন যাওয়া হবে প্রথম আসমানে যাওয়ার পর আসমানের দরজা খোলার জন্য অনুভূতি চাওয়া হবে ফেরেস্তা আহলান সাহালান ওয়েলকাম ওয়েলকাম মোবারকবাদ জানিয়ে দরজা খুলে দিবে আর বলবে কোন লোকটার রুহ নিয়ে এসেছ এত সুগন্ধি ছোড়ায় চতুর্দিক থেকে শুধু সুগন্ধি বের হয় ফেরেস পরিচয় করিয়ে দিবে ভাঙ্গা উপজেলার অমুক এলাকার অমুক লোক লোকটা বড় নামাজি ছিল আল্লাহ ছিল মা বাবার খেদমত করতো আল্লাহকে ভয় করে জীবন যাপন করতো কোনোদিন হারা আমার অন্যায় প্রতি জীবন যাপন করে নাই ফেরেস ওয়েলকাম করে যখন প্রথম আসমানের দরজা খুলে দিবে এইভাবে একটার পর একটা দরজা খুলতে খুলতে সাত আসমানের উপরে আল্লিন রয়েছে লিন হচ্ছে আল্লাহ মুত্তা কি পরহেশগার জান্নাতি মানুষদের রুহ সংরক্ষণ করার জায়গা ফেরেস্তারা সেখানে নিয়ে ওই লোকটার রুহকে সংরক্ষণ করবে আর তখন তাকে বলা হবেয়া আইয়া তুহান্নাফ সুম তোমায় না তোর জিয়াইলা র বিকি র দৈয়া জামা বলা হবে হে প্রশান্ত বার্তা হে প্রশান্ত বার্তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আস আল্লাহর নেককার বান্দাদের মধ্যে সামিল হও আর আল্লাহর জান্নাতের ভেতরে দাখিল হয়ে যা এটা হচ্ছে নেককারদের মৃত্যুর অবস্থা তিন নম্বর কি বলেছিলাম শহীদ শহীদ যারা এই দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্যবান হল তারা কারণ দুনিয়ায় যত প্রকারের মৌত রয়েছে যত প্রকারের মৃত্যু রয়েছে সর্বশ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু কারণ সকল মৃত্যুর পরেই হিসাব নিকাশ আছে বিচার আছে আর শাহাদাতের মৃত্যুর পরে কোনো হিসাব নাই নাই বিচার বিনা বিনা হিসাবে বিচারে আল্লাহ শহীদদেরকে জান্নাত দান করে দিবে শহীদদের মৃত্যুকালীন যন্ত্রণাটাও কেমন শুনে নেন আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর দিনের জন্য শহীদ হবে আল্লাহর দিনের জন্য জীবন দিতে গিয়ে মাঝে মাঝে তোমরা তাদেরকে দেখবে হাত পা কেটে হয়তো বাতিল তাদেরকে হত্যা করে ফেলবে হয়তো তাদের দেহটাকে ক্ষত বিক্ষত করে নির্মম ভাবে হত্যা করা হবে কাউকে কাউকে হয়তো ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করা হবে তোমরা যারা দুনিয়াতে বাস করো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তোমরা মনে করো হয়তো লোকটা অনেক আজাব পেয়ে পেয়ে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় হয় নবীজি বলছেন তোমাদের ধারণা বল হাতের মধ্যে চিমটি কাটলে মানুষ মানুষ যেমন সামান্য ব্যথা পায় ঠিক তেমনি ভাবে শহীদ যখন দুনিয়া থেকে যায় তার চাইতে আরো কম ব্যথা পেয়ে দুনিয়া থেকে চলে যায় আর শহীদদেরকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন আমি তো আগেই বললাম শহীদদের কাছ থেকে আল্লাহ হিসাব করবেন না বিচারও চাইবেন না বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন শহীদ মৃত্যুটা হচ্ছে একটা পুল বা সাকর মতো এখানে আসার সময় একটা শাখো দেখে আসলাম পুল দেখে আস ব্রিজ পর্যন্ত আপনারা আল্লাহ আমাকে জীবন দেন আমার ইচ্ছা হয় আবার জিহাদ করি আবার শহীদ হই আমার ইচ্ছা হয় আবার যদি আল্লাহ জীবন দেন আবার আমি জিহাদ করে শহীদ হয়ে জীবনটা আল্লাহর রাস্তায় বিলায় আনি সুবহান আল্লাহ পড়তে মন চায় না আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কি কম মর্যাদার সাহাবী না হ্যাঁ কি মনে করেন আপনি নবীজি এই আল্লাহ ব্যাপারে বলেছেন আকাশের মধ্যে কত তারকা আছে বর্তমান বিজ্ঞান কি বলতে পেরেছে নাকি আল্লাহ নবী বলেছেন কে মতের আগে কেউ যদি আকাশের তারকাগুলো গণনা করে শেষ করতেও পারে তোমরা মনে দেখো আমার অমর মুসলমান হওয়ার পরে কত যে নে কামল করেছে আমার অমরের নে কামলগুলো গুনে গুণে কেউ কোনদিন শেষ করতে পারবে না রাদি আল্লাহ আন ব্যাপারে নবীজি কত বড় কথা বললেন শুনেন নবীজি বললেন লা নবী অলা রসূল আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই লৌকা না নবী মিম্বাদি লখানা আমার আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো আমার অমর আমার পরে নবী হয়ে যেত সেই অমরবাদী আল্লাহ হাত তুললে কি দোয়া করতেন শুনেন আমার আপনার খাসলো ফল আমরা হাত তুললেই দোয়া করি আল্লাহ সম্পদ আরো বাড়ায় দাও আরো কিছু হায়াত দাও

আমাকে তুমি রাসুলের পবিত্র শহরে মৃত্যু নসিব করে দিও আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও কবুল হয়েছে তার নবীর শহীদ হওয়ার জন্য এইরকম পাগল পড়া ছিলেন এই জন্য শাহাদাতের তামান্না আমাদের দিলের ভেতরে থাকার দরকার আছে না নাই শাহাদাতের তামান্না যদি আমাদের দিলে থাকে লাভটা হবে কি শোনেন শাহাদাতের আকাঙ্ক্ষা যদি থাকে যদি আপনি শহীদ না হন একটা বেনিফিট আছে না নাই নবীজি বলেছেন মানসা আল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাযিল সুহাদা ইমা ইম্মা তাআলা ফিরাশি নবীজি বলেছেন কারো দিলের মধ্যে কারো অন্তরের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে আর লোকটা যদি শহীদ না হয়ে বিছানায়ও মারা যায় দিলের মধ্যে শাহাদাতের তামান না থাকার কারণে আল্লাহ তালা তাকে শহীদই মৃত্যুর মর্যাদা দান করে মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে শাহাদাত জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে বেজখ শহীদ মরণ দিও আমাকে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা খুব খাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শহীদ করে নিয় বলে যারা আল্লাহ মারা যায় আল্লাহ বলছেন তারা মরে না তারা জীবিত সোভান আল্লাহ আল্লাহর পথে যারা জীবন দিল বলো না কুরআনের পথে যারা সঙ্গীত হলো তাদেরকে মৃত না ওরা তো কো কোসি জীবন চায়নি কো তারা জুলুম শোষণ আল্লাহ রে পৃথিবীতে তারা আল্লাহ রে পৃথিবীতে তারা চেয়েছিল আল্লাহর শাসন তাদের মৃত বলো না অন্যায়ার মিথ্যার সাথে আপোষ করে নি তারা কোনো মতে লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরি হীরাজ পথে মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক না জীবনে হে খোদা মৃত্যুর এই বাসনা হে খোদা মৃত্যুর এই বাসনা দাওন্তরে সব মুমিনের তাদের কে মৃত্যু বল না আল্লাহর পথে যারা জীবন দিল তাদের কে মৃত্যু বল না নিষেধ করেছেন কে আল্লাহ নিষেধ করেছেন কে এই মৃত্যু আমাদের কাছে আসবে না মেตร বৈশিষ্ট্য আস নেতৃত্ব যন্ত্রনার ধরন বললাম সর্বশেষ যে কথাটি বলতে চাই আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল মান আকিয় সুন্নাস ওয়া আহজামুন নাস নবীকে প্রশ্ন করা হল নবীগো সবচেয়ে চালাক আর বুদ্ধিমান এই প্রশ্ন আপনাদেরকে করলে ভাঙ্গার মানুষ তো চাঙ্গা জবাব দিবে হুজুর কমবয়সে যারা মাল কামাইছে জাগা সম্পদ বাড়ি গাড়ি করে ফেলছে এরাই চালাক এই উত্তর কি সঠিক আপনি না হয় একটা বাড়ি বানিয়েছেন একটা বাড়ি করতে করতে মানুষের চল্লিশ পঞ্চাশ বছর সময় লেগে যায় ধরলাম ষাট বছর বাঁচবেন পঞ্চাশ বছর লাগলো বাড়ি করতে থাকবেন আর কই দিন কথা কর না কেন এই দশ বছরে তো আরামে থাকার জন্য এত হারাম খুড়ি করে যাচ্ছেন আর কবরে কত হাজার কোটি বছর থাকবেন আপনি জানেন না কবরের বাড়ি কি ভালো করে তৈরি করেছেন নিজের বিবেককে প্রশ্ন করুন আমি এমন বহু মানুষ দেখেছি বাড়ি বানাচ্ছে বাড়ি বানাচ্ছে বাড়িটা শেষ আর কয়েকদিন পর উঠে যাবে ওই সময় মরে গেছে আছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে চালাক আর বুদ্ধিমান কে নবীজি কি জবাব দিলেন দেখেন মানুষের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সুবহানাল্লাহ মৃত্যু পরবর্তী জীবনটাকে সুন্দর করার জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে অন্যায় ছেড়ে দেন অপকর্ম ছেড়ে দেন আজান হলে না মাঝে যান আপনার তো দিনটা শুরু হয় শয়তানের গুলামি দিয়ে নামাজ আদায় করলে খুশি হন কে নামাজ চাললে খুশি হয় কে কিরে ভাই ফজুরের নামাজ ছাইরা দিয়া আপনি কারে খুশি করেন দিনটা শুরু করছেন ফজলের নামাজ নামাজে গেলে খুশি হন কে গুলামি হয় কার আর নামাজে না গেলে গুলামিটা হয় কার তা কার গুলামী দিয়া দিন শুরু করেন চেয়ারাসুরে মাইন্ডসেন যাক হলেও আপনি হচ্ছেন আসলে শয়তানের খাস গুলাম নিজেকে আল্লাহর গুলাম মানার। আল্লাহর গুলাম মানান নিজেকে পাঁচ ওয়াক্তের নামাজ নামাজ ছেড়ে দিয়ে শয়তানের গুলামি করে আল্লাহর গুলাম পরিচয় দিতে আপনার কি একটু লজ্জা সরম লাগে না মিয়া আগে নামাজ ঠিক করেন সালাদ ইজ দ্য কি অফ সাকসেস সালাদ ইজ দ্য কি অফ প্যারাডাইজ নামাজ সফলতার চাবি নামাজ জান্নাতের চাবি যুবকরা আজান হলে নামাজে যাইও ভাই নামাজে যাইও তোমরা নামাজের সামনের কাতারে থাকবা তোমাদের এই বয়সটা চরিত্র গঠনের বয়স আল্লাহ নবী বলেছেন হাসনের মাঠে যখন আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর মানুষকে আরসের ছায়ায় জায়গা দেওয়া হবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ও সাবুন নেশা আফি ইবাদাতিল্লাহ ওই যুবক যারা যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে যুবকগুলোকে ডেকে ডেকে আল্লাহ আরসের ছায়ার নিচে জায়গা দিবেন সুবহান আল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা যুবক ভাইরা যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো অনেকে এসব নামাজে যায় না কয় পড়ার তুমি এসার নামা আজান হয়ে গেলে মানে তোমার স্টাডি অফ করে দাও বন্ধ করে দাও নামাজ জামাতের সঙ্গে এসে পড়তে বসো দেখবা তোমার মেধা শক্তি আরো প্রখর হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজে যাইও আর আমার বাবাদেরকে বলবো অনেক বাবারা আছে আজানের সময় বিড়ি টানে বিড়িটা ফু দেয় ফু দেখে এটা কতদূর উপরে উঠছে আছে এরকম বাবারে আজান হইলে নামাজে যাইয়েন এই যে বিড়ি টানতেছেন বিড়ি টানার মধ্যে মরে গেলে কি হবে হ্যাঁ আপনি আপনার মৃত্যুর খবর জানেন শুনেন গত কাল রাতে দুনিয়ায় বহু মানুষ जिंदा ছিল আজ রাত তাদের কবরে প্রথম রাত হয়েছে আগামী কাল আপনার কবরে প্রথম রাত হতে পারে এই চিন্তা কেন আপনার মাথায় আসা কালকে মিটিং এর ডেট দিয়ে রাখছেন এই আজকে ওয়াচ শুনে যাওয়ার সময় আপনার মৃত্যু হইতে পারে এরকম বহু জায়গা হয় না ওয়াচ শুনে যাওয়ার সময় বক্তা মরে গেছে শ্রোতা মরে গেছে থাকবেন না দুনিয়াতে আপনি মনে রাখবেন মৃত্যু আপনার সামনে সামনে না মৃত্যু পেছনে কবর সামনে মৃত্যুটা পেছনে তারা করছে যে যেকোনো সময় আপনাকে ধরে ফেলবে আর কবরে নিয়ে যাবে আর কবর খুব সাংঘাতিক জায়গা কবরে কোনো ক্লাস নাই আপনি বিমানে উঠবেন ইকোনমিক ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিট আছে বিমানবন্দরে ঢুকবেন সেখানে দেখবেন সাধারণ পাবলিকের জন্য একটা টার্মিনাল ভিআইপি সিআইপি দের জন্য একটা টার্মিনাল আবার রাষ্ট্রীয় মেহমান যারা ভি এদের জন্য আলাদা টার্মিনাল তাই না হাইশান না এই যে সব জায়গায় আলাদা আলাদা ক্লাস আছে স্ট্যাটাস অনুযায়ী এই ভাঙ্গা এলাকায় কবরস্থান আছে না কবরস্থান কি ভাগ করে নাকি এখানে ভিআইপি এখানে সিআইপি এখানে এমপি সাহেব চেয়ারম্যান সাহেব এরকম করে আছে সবার কবর একরকম খুব ভয়াবহ জায়গা কবর শীতের দিনে কবর ঘুরবেন শুধু পোকামাকড় বের হবে বৃষ্টির দিনে কবর ঘুরবেন শুধু পানি বের হবে পানির মধ্যেই মানুষ আপনাকে শোয়া রেখে আসবে ভয়াবহ জায়গা আলো নাই বাতি নাই সাথী নাই নরম বিছানা নাই এই মাটির উপরে আপনি চলাফেরা করে আল্লাহর নাফরমানি করছেন মনে রাখবেন মরার পরে এই কবর আপনার সাথে ভয়াবহ আচরণ শুরু করবে আপনাকে রেখে আপনার আপনার ছেলে বাচ্চা সব শেষ একা হয়ে যাবেন আপনি এই কবরের মাটি এমন আচরণ শুরু করবে ক্ষোধাদ্রোহী আর আল্লাহর বিধানের বিপরীত জীবন পরিচালনা করলে যে মাটির উপরে চলাফেরা করে মানুষের উপর জুলুম করেছেন ওই মাটি কিন্তু আপনাকে ধরবে আর বেশি দিন নাই কিন্তু আর বেশি দিন নাই সময় খুব সংক্ষিপ্ত এই কবরে রাখার পরে কবরের দুই পাশের মাটি আপনাকে এমন ভাবে চেপে ধরবে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এমনে ঢুকবে। কি ভয়ানক পরিস্থিতি আল্লাহর নবী বলেছেন কবরটা হয় কারো জন্য রাউদাতুমির রিয়াদুল জান্নাত জান্নাতের বাগান আও হফরাতুন মিন হুফারি নাল অথবা জাহান্নামের গর্ত হয়ে যাবে কোন দিন থাকবেন আপনি দুনিয়ায় মানুষের হায়াত বাড়ে না কমে হ্যাঁ চলে গেছে অনেক সময় চলে গেছে তো করুন তো করে বাড়িতে যান আজকে যে মৃত্যুর কথা বললাম এই মৃত্যুর ভয়টা মৃত্যুর ভয় না মৃত্যুর চিন্তাটা নিয়ে আসেন ভেতরে শোনেন কেন মৃত্যুর কথা বললাম আজকে এই একটা জিনিস মৃত্যুর চিন্তা যার মাথায় আছে সে অন্যায় করতে পারে না এ হারাম খাইতে পারে না সুদের টাকা নিয়ে আসলে বলবে ভাইরে আমি মরে যাব মানুষের জায়গা জমি দখল ক্ষমতা পাই ভাই যারা একটু ক্ষমতা পেয়ে মানুষের জায়গা জমি দখল করছেন কবরে আপনি কত বিঘা জায়গা নিয়ে যেতে পারবেন নিজের বিবেককে প্রশ্ন করুন মিয়া বহু জায়গায় জমি তো দখল করছেন আপনি কতটুকু জায়গা নিয়ে যাবেন সাড়ে হাত জায়গা মাত্র আছে আপনার জন্য মৃত্যুর কথা স্মরণ করে আসুন অন্যায় অপকর্ম ছেড়ে দিই আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে যাই আল্লাহ তৌফিক দান করে আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য এই যে আমরা একজন আরেকজনকে ভালোবাসি তা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য তাই না আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তো মারি রাগ ক্ষোভ ঘৃণা গোল তাও যেন হয় শুধু প্রভু তোমারই য জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে يا حبيبي يا رسول الله ريد وي من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان من احب لله وابغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان when we love someone, we want to love him for you. when we hate someone, we will hate him to be close to you. we love you, we are loving you. we will love you forever. ya habibi, ya rasulallah, we will keep you in our من احب الله وابغض الله واعطى لله ومنع لله فقد استكمل الايمان من احب الله وابغض الله واعطى لله ومنع لله فقد استكمل الايمان